স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় দুধ আনারস একসঙ্গে খেলে কি বিষক্রিয়া হয় জেনে নিন দুধ ও আনারস একসঙ্গে খাবেন না এ কথাটি আমরা সবসময় শুনে থাকি দুধ আনারস একসঙ্গে খেলে নাকি হতে পারে বিপত্তি তবে কথাটি কি সত্যি কি বিপত্তি হতে পারে তা কি আপনার জানা আছে আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায় এরকম একটি ধারণা প্রচলিত আছে আসুন জেনে নেই দুধ আনারস একসঙ্গে খেলে কী হয় এক দুধ আনারসে বিষক্রিয়া আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এ ধারণা ভুল এগুলো এক ধরনের ফুড ট্রেবু বা খাদ্য কুসংস্কার দুধ আর আনারস একসঙ্গে খেলে কেউ মারা যায় না এটি সম্পূর্ণ ভুল ধারণা দুই বদ হজম পেট ফাফা, পেট খারাপ আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় না আনারস একটি অ্যাসিডিক এবং টক জাতীয় ফল দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে হতে পারে বদ হজম পেট ফাঁপা পেট খারাপ তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই তিন গ্যাস্ট্রিকের সমস্যা দুধ ও আনারস খেলে বিষক্রিয়ার সমস্যা নেই তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে তাই খালি পেটে আনারস ওটক জাতীয় কোনো খাবার খাবেন না কুসংস্কার এমন কখনো দেখিনি যে দুধ আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে এটা একটা কুসংস্কার ডেজার্ট কাস্টার্ড বা স্মুদিতে আনারস দুধ একত্রে মিশিয়ে খাই এক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটি সম্পূর্ণ কুসংস্কার খাদ্যের সমন্বয় পাইন কাস্টার্ড ডেজার্ট পাইন্যাপেল স্মুদি পাইনঅ্যাপেল মিল্কশেক পাইন সালাদ অ্যাপেল ইগার্ড ইত্যাদি ফলগুলো আমরা এক সঙ্গে খাই এই ফলগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে তাই কোনো সমস্যা হয় না অন্যদিকে এক গ্লাস দুধ খেলেন পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না এক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা বদ হজম এসিডিটি সহ বিভিন্ন সমস্যা হতে পারে দুই থেকে তিন ঘন্টা বিরতি দুধ আনারস একসঙ্গে না খেয়ে দুই থেকে তিন ঘন্টা বিরতি দেওয়া যেতে পারে কারণ একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে তবে এক্ষেত্রে খাদ্যে বিষক্রিয়া হওয়ার কোনো কারণ নেই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ